সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, শিরোনাম বস্তুর উপর তাপের প্রভাব, প্রশ্ন নং ১১। ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ১০ গ্রাম ওজনের এক টুকরা লোহা একটি পাত্রে রাখা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ১ কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? তাহলে লক্ষ্য করো, আমরা যদি পানির সর্বোচ্চ তাপমাত্রা বের করতে চাই, প্রথমে লিখতে হবে, মনে করি পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান টি ডিগ্রি সেলসিয়াস, পানির ভর এম সমান সমান ১ কেজি, যা প্রশ্নে দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ এস সমান সমান ৪২০০ জুল কেজি ইনভার্স ১ ক্যালভিন ইনভার্স ১, লোহার বর এম ১ সমান ১০ গ্রাম। এখন আমরা এই ১০ গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করতে হলে ১০০০ দ্বারা ভাগ করতে হবে, তো ভাগ করলে ফলাফল হবে ০.০১ কেজি। তাহলে লোহার আপেক্ষিক তাপ এস ১ সমান সমান ৪৫০ জুল কেজি ইনভার্স ১ ক্যালভিন ইনভার্স ১। তাহলে আমরা এখন বলবো যে, সুতরাং পানি কর্তৃক গৃহীত তাপ বর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, এখানে বর এম, আপেক্ষিক তাপ এস, তাপমাত্রার পার্থক্য টি মাইনাস ৩০, আর তাপের একক জুল। এখন এমের মান ১ কেজি, এসের মান ৪২০০ ইন্টু টি মাইনাস ৩০ জুল। এখন এই দুইটা অংশ, এই দুইটা সংখ্যা যোগ গুণ করলে আমরা পাই ৪২০০ ইন্টু টি মাইনাস ৩০ জুল। দেখো, পানি কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ পানি তাপ গ্রহণ করছে, অপরদিকে লোহার টুকরা বা লোহা তাপ কী করবে, বর্জন করবে। তাহলে লক্ষ্য করছে কী পরিমাণ তাপ বর্জন করলে আমরা বের করি, সুতরাং লোহা কর্তৃক বর্জিত তাপ বর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। এখানে বর হলো এম ১, আপেক্ষিক তাপ এস ১, তাপমাত্রার পার্থক্য ১২০ মাইনাস টি জুল। এম ১-এর মান ০.০১, আপেক্ষিক তাপ ৪৫০ ইন্টু ১২০ মাইনাস টি জুল। এখন এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাই ৪.৫ ইন্টু ১২০ মাইনাস টি জুল। ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখন আমরা গৃহীত তাপ ৪২০০ ইন্টু টি মাইনাস ৩০, অর্থাৎ এটা হলো গৃহীত তাপ, আর ৪.৫ ইন্টু ১২০ মাইনাস টি, এটা হলো বর্জিত তাপ। এখন আমরা এই দুইটা সংখ্যার গুণফল আমরা বের করি, গুণ করলে আমরা পাই ৪২০০ টি মাইনাস ১২৬০০০ সমান ৪.৫কে ১২০ দ্বারা গুণ করলে হয় ৫৪০ মাইনাস ৪.৫ টি। এখন আমরা টিগুলো বাম দিকে নেই, সংখ্যাগুলো ডান দিকে নেই, তাহলে পার্শ্ব পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো, তৃতীয় লাইনটা হবে ৪২০০ টি প্লাস ৪.৫ টি সমান ৫৪০ প্লাস ১২৬০০০। এখন এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পাই ৪২০৪.৫ টি সমান ১২৬০০৫৪০। তাই আমরা লিখতে পারি, সুতরাং টি সমান সমান ১২৬০০৫৪০ ভাগ ৪২০৪.৫। এখন উপরের সংখ্যাটাকে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল হবে ৩০.০৯৬, অর্থাৎ টি ইকুয়াল টু ৩০.০৯৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু লক্ষ্য করো যে দশমিকের পরে তৃতীয় অঙ্ক ৬, তাহলে আমরা এই ৬ বাদ দিয়ে দ্বিতীয় অঙ্কে ১ যোগ করলে ফলাফল হবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখন বলতে পারি, সুতরাং পানির সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সকলকে।